গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। যারা ক্লাস টুয়েলভে পড়ছো তাদের জন্য গুরুত্বপূর্ণ অবকলনের কয়েকটি অঙ্ক আজকে করাবো। তো তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখো তারা তো জানবে অবকলনের উপর বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি, যেগুলোর প্রত্যেকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমি যে অঙ্ক নিয়ে আসছি, তো দেখো সাইন ওয়াই সমান এক্স সাইন এ প্লাস ওয়াই হলে দেখাও যে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড বাই ওয়ান বাই টু এক্স কস এ প্লাস এক্স স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটা আমরা সমাধান করব। সমাধান করার আগে তোমাদের একটা কথা আমি মনে করিয়ে দেবো, অন্তর্কলনের উপর বেশ কয়েকটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো যারা সেগুলো দেখোনি, প্রথম এটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রথমে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও, গিয়ে তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে তোমরা পরপর করে দেখে আসো। আর যারা দেখছো তারা আমার সাথে এগিয়ে চলো। তো আমাদের কাছে কী প্রদত্ত দেখো, আমাদের কাছে প্রদত্ত সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই, এটা আমাদের কাছে প্রদত্ত। তো এবার আমরা হচ্ছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করবো। তো ডিওয়াই ডিএক্স কীভাবে নির্ণয় করবো, তো তোমরা জানোই যে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে বলা হয়েছে, তো সেই ডিওয়াই ডিএক্স আমরা নির্ণয় করবো। তো নির্ণয় করার পূর্বে আমি এখান থেকে এক্স এর মানটাকে নির্ণয় করে নিচ্ছি। তো এখান থেকে এক্স এর মানটা যদি আমরা নির্ণয় করি, এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু হবে সাইন ওয়াই ডিভাইডেড বাই সাইন এ প্লাস ওয়াই। এবার আমরা যদি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, অর্থাৎ আমরা যদি ডিএক্স আর ডিওয়াই এর ভ্যালু নির্ণয় করি, তাহলে কী হবে, ডিএক্স ডিওয়াই ওয়াই এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি, তো করলে কী হবে, করলে এখানে আমরা পাবো সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। আর এবার দেখো আমরা সাইন এ প্লাস ওয়াইকে এখানে বসিয়ে নেব, সাইন এ প্লাস ওয়াইকে এখানে বসিয়ে নিলাম, আর তোমার এই সাইন ওয়াইটা ডেরিভেটিভ করবো, মানে কী হবে কস ওয়াই হবে মাইনাস। এরপর আমরা কি করব, আমরা এই সাইন ওয়াইটাকে বসিয়ে নেব সাইন ওয়াই, আর এই সাইন এ প্লাস ওয়াইটাকে ডেরিভেটিভ করব। সাইন এ প্লাস ওয়াইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হবে, আমরা লিখব কস এ প্লাস ওয়াই। তো এই পর্যন্ত করার পর আমরা এখানে একটা যদি ফর্মুলাটা ইউজ করি, তো কোন ফর্মুলা বুঝতেই পারছো, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা আমরা পেয়ে যাব। আমরা এখান থেকে লিখব কি, সাইন এ প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, এটা আমরা লিখবো। তার মানে আমরা ক্যালকুলেশন করে লিখবো কি, আমরা লিখবো সাইন এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। তো আমরা ডিওয়াই ডিএক্স এর মান বার করে নিয়েছি, কিন্তু লক্ষ্য করো আমরা যে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় কর, আমাদের সরি আমি ডিএক্স ডিওয়াই এর মান বার করেছি, তো আমাকে নির্ণয় করতে হবে ডিওয়াই বাই ডিএক্স এর মান। তার মানে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কি হবে, এটাকে আমরা উল্টে নেব, তার মানে আমরা বলবো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এ, এটা আমরা নির্ণয় করেছি। কিন্তু লক্ষ্য করো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমাদের কাছে এইটা এসেছে, কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছে এইটা, তাহলে এখানে কিন্তু ডিফার করে যাচ্ছে, আমরা এখনো প্রমাণ করতে পারিনি। তো এখানে তোমাদের থেমে একটা কথা বলবো, অনেক সময় এইটা দিয়ে এইটাও প্রমাণ করতে দেয়, ডিওয়াই ডিএক্স সমান এইটা প্রমাণ করতে দেয়, তো তোমরা তো এই পর্যন্ত করতেই পারবে। কিন্তু প্রশ্ন হলো এখন আমাদের প্রশ্নতে যেটা এসেছে সেইটা আমরা কীভাবে পৌঁছাবো, তো এইখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ রিপ্লেসমেন্টের প্রয়োজন, সেই গুরুত্বপূর্ণ রিপ্লেসমেন্টগুলো করবো। তো তোমাদের সেই গুরুত্বপূর্ণ রিপ্লেসমেন্টে যাওয়ার আগে একটা কথা আমি মনে করিয়ে দেবো, তোমরা কিন্তু খেয়াল রাখবে অনেক সময় এই পর্যন্তও প্রমাণ করতে দেয় যে ডিওয়াই ডিএক্স সমান প্রমাণ করো সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এ। তো সেই ক্ষেত্রে আমরা প্রমাণ করে ফেলেছি, কিন্তু আমাদের এখন প্রমাণ অন্য, তো আমরা সেইটা কিভাবে প্রমাণ করব দেখো, খুব গুরুত্বপূর্ণ কিছু স্টেপ রয়েছে। দেখো আমরা যে এখানে এবার ক্যালকুলেশনটা করব, আমরা এখানে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি ওয়ান বাই এক্স, এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা বলতে পারি ওয়ান বাই এক্স ইকুয়াল টু সাইন এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন ওয়াই। তো এখান থেকে যদি আমরা আরও ক্যালকুলেশন করি, আমরা এখানে যেটা পাবো, আমরা পাবো সাইন এ আর তোমার হচ্ছে কস ওয়াই প্লাস সাইন ওয়াই আর কস এ ডিভাইডেড বাই সাইন ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স। তার মানে আরও যদি ক্যালকুলেশন করি, ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমরা এখান থেকে পাবো সাইন এ আর কট ওয়াই প্লাস এখান থেকে পাবো কস এ
তার মানে আমরা আরো ক্যালকুলেশনে গেলে 1 বাই x মাইনাস cos a দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলবো এখান থেকে আমরা sin a দিয়ে এটাকে ডিভাইড করে নি sin a ইকুয়াল টু cot y তো আমরা যদি আরো ক্যালকুলেশন করি আমরা বলবো এখান থেকে tan y ইকুয়াল টু এটা উল্টে নেব sin a ডিভাইডেড বাই 1 বাই x মাইনাস cos a তো এটা আমরা নির্ণয় করেছি আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ রিপ্লেসমেন্ট করব তার জন্য আমরা tan y এর মান বার করেছি তো tan y এর মান বার করার পর আমরা এখান থেকে sin y এর মান বার করে নেব তো sin y এর মান কি হবে sin y এর মান আমরা নির্ণয় করব sin y এর মান যেটা হবে দেখো sin y ইকুয়াল টু তোমরা তো জানো এখানে লম্ব লম্ব বলতে এখানে sin a লম্ব বলতে এখানে বসলো sin a আর এখানে আমরা যেটা পরে নিয়ে আসলাম sin a আর তোমার sin y এর ভ্যালু বার করছি √ অফ লম্ব স্কয়ার মানে হচ্ছে তোমার sin স্কয়ার a আর ভূমি স্কয়ার মানে হচ্ছে 1 বাই x মাইনাস cos a তার হোল স্কয়ার তো আবার যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো আমরা পাবো sin a এখান থেকে আমরা যেটা পাবো sin a ডিভাইডেড বাই sin স্কয়ার a প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2 cos a ডিভাইডেড বাই x এন্ড cos স্কয়ার a আরো ক্যালকুলেশনের মাধ্যমে cos sin স্কয়ার a আর cos স্কয়ার a সমান আমরা কি বসিয়ে নেব আমরা বসিয়ে নেব √ অফ 1 প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2 cos a ডিভাইডেড বাই x এটা হলো তোমার sin y এর ভ্যালু এটা খেয়াল রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ তো এবার আমরা dy dx সমান আমরা dy dx সমান কি নির্ণয় করে রেখেছি আমরা dy dx সমান নির্ণয় করে রেখেছি এইটা তো আমরা dy dx সমান এটা নির্ণয় করে রেখেছি এখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ কিছু রিপ্লেসমেন্ট করব রিপ্লেসমেন্ট করে আমরা আনসারে পৌঁছানোর চেষ্টা করব তো আমরা সেই রিপ্লেসমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রিপ্লেসমেন্টগুলোকে লক্ষ্য করো গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ কিছু রিপ্লেসমেন্ট আমরা এখানে করতে চলেছি তো গুরুত্বপূর্ণ রিপ্লেসমেন্ট কোনগুলো না এখানে দেখো আমার কাছে আছে sin স্কয়ার a প্লাস y আর sin a এটাকে আমরা ঠিক এইভাবে লিখে নেব আমি sin a প্লাস y sin a প্লাস y সমান আমরা কি লিখতে পারি আমরা এই রিলেশন থেকে কি লিখতে পারি আমরা এই রিলেশন থেকে sin a প্লাস y এর মান আমরা লিখতে পারি sin y ডিভাইডেড বাই x এর স্কয়ার আমরা sin a প্লাস y কে রিপ্লেস করেছি এখান থেকে এবার আমার কাছে এখানে থাকলো তোমার sin a এবার ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পাচ্ছি কি sin স্কয়ার y ডিভাইডেড বাই x স্কয়ার এন্ড sin a এখন দেখো sin স্কয়ার y এটার ভ্যালু আমরা এটা নির্ণয় করে নিয়েছি আমরা এটার ভ্যালু এটা ঠিক নির্ণয় করে নিয়েছি তো এটা যদি আমরা নির্ণয় করে নিই এটা আমরা এখানে রিপ্লেস করব আমরা sin স্কয়ার y সমান কি বসিয়ে নেব sin স্কয়ার y সমান এই ভ্যালুটা বসিয়ে নেব এই ভ্যালুটা বসিয়ে নিলে আমরা কি পাচ্ছি দেখো আমরা sin y এর ভ্যালু বসাচ্ছি বসালে আমরা এখানে পাবো sin স্কয়ার a ডিভাইডেড বাই x স্কয়ার sin a আর এটা স্কয়ার স্কয়ার মানে √টা উঠে যাবে 1 প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2 cos a ডিভাইডেড বাই x এটা হলো এবার দেখো আমরা যদি ক্যালকুলেশন করি ফার্দার কি পাবো এখান থেকে কেটে গেলে একটা শুধু sin a আর x স্কয়ার দিয়ে যদি তুমি গুণ করো x স্কয়ার প্লাস 1 মাইনাস 2 x cos a এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে dy dx এর ভ্যালু কি পাচ্ছি আমরা dy dx এর ভ্যালু পাচ্ছি sin a 1 মাইনাস 2 x cos a প্লাস x স্কয়ার তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে আমরা প্রমাণ করে দিলাম dy dx সমান sin a ডিভাইডেড বাই 1 মাইনাস 2 x cos a প্লাস x স্কয়ার আশা করব অঙ্কটা তোমরা স্পষ্ট করে বুঝতে পেরেছো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমি তোমাদের পরবর্তী অঙ্কর কথা এখন বলবো আজকে পরে তোমাদের যে আরেকটি অঙ্ক করাবো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো √ ওভার 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 √ ইকুয়াল টু a x স্কয়ার মাইনাস y স্কয়ার হলে দেখাও যে dy dx ইকুয়াল টু x বাই y √ ওভার
1 minus y to the power 4 root over 1 minus x to the power 4 তো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব দেখো এখানে আমি তোমাদের যেটা বলবো প্রথমেই তোমরা ধরে নাও x square equal to cos theta x square equal to cos theta আর সাথে সাথে তোমরা ধরো y square equal to cos phi এইভাবে ধরে নাও তো যদি এটা ধরে নাও তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো এখান থেকে আমরা পাবো 1 minus cos square theta प्लस एखान थेके पाबो 1 माइनस cos स्क्वायर फाइ इक्वल टू ए एखाने आमरा पाबो cos थीटा माइनस cos फाइ तो एबार जोदि आमरा एटा क्यालकुलेशन करी आमरा पाबो sin थीटा प्लस sin फाइ इक्वल टू ए cos थीटा माइनस कॉस फाइ এবার আমরা এখান থেকে যদি ফর্মুলা ব্যবহার করি আমরা পাবো 2 sin थीटा প্লাস ফাই ডিভাইডেড বাই 2 আর cos थीटा माइनस ফাই ডিভাইডেড বাই 2 আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি পাবো a এখান থেকে 2 এলো 2 এলে আমরা যেটা পাবো আমরা পাবো sin थीटा প্লাস ফাই divided by 2 and sin theta minus phi divided by 2 তো এটা আমরা পেলাম এরপর আমরা যে ক্যালকুলেশনটা করব আমাদের একটা ছোট ক্যালকুলেশন করতে হবে সেই ক্যালকুলেশনটা আমরা করব এখান থেকে আমরা ক্যান্সেল করব আমরা এইটাকে ক্যান্সেল করে দেব ক্যান্সেল করে দিলে 2 ক্যান্সেল করে দেব করে দিলে আমরা যেটা পাবো আমরা পাবো এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমরা পাবো 10 theta minus phi divided by 2 that is 1 by a तो हम रेखाने 10 theta minus phi by 2 equal to 1 by a निर्णय करे निये छी किन्तु आमादेर मुने राखता हवे आमादेर निर्णय करता हवे कि dy dx तो यह भावे आमरा कोल्लाम क्या नहीं भावे कोल्ला आमादेर किछु calculation सुविधा हवे तो सही सुविधा गुलो लाभ करार उद्देश्य आमरा यह भावे calculate करे निये छी तो এরপর কিছু গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে যেগুলো তোমাদের দেখার প্রয়োজন আমি করে দেখাচ্ছি তো তার আগে তোমাদের একটা কথা মনে করিয়ে দেব আমি কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ ডেরিভেটিভ যেগুলো তোমাদের আসতে পারে আমি তার একটা প্লেলিস্ট বানিয়েছি তোমরা যারা প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা পরপর করে দেখে আসো এই ভিডিওর ডেসক্রিপশনে একটা প্লেলিস্টের লিংক পাবে সেখান থেকে পরপর করে তোমরা দেখে আসো আর যারা দেখছো আমার সাথে এগিয়ে চলো দেখো তাহলে এরপর আমরা যেটা করব সরি এখানে একটা ভুল হয়েছে এটা হচ্ছে দেখো তোমরা তো জানবে নিশ্চয়ই এটা ফাই মাইনাস থিটা বাই 2 হবে তাহলে এটাকে আমি একটু চেঞ্জ করছি সরি তো এখানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো আমরা পাবো cos থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2 এন্ড ইকুয়াল টু a এখানটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি মাইনাস তোমরা জানো যেহেতু সাইন মাইনাস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সাইন আলফা তো এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে মাইনাস নিয়ে এটাকে আগে নিয়ে নেব আগে নিয়ে নিলে আমরা পাবো এর সাথে একরকম করার জন্য এখান থেকে আমরা পাবো যেটা সাইন থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2 দ্যাটস মিন আমরা যেটা পেলাম টেন থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু মাইনাস 1 বাই এ তো আমরা এটা পেয়েছি এখান থেকে আমরা আরেকটা যে ক্যালকুলেশন করব আমরা কিছু ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো টেন এখানে থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু মাইনাস 1 বাই এ এটা আমরা পেয়েছি তো এটা পাওয়ার পর আমাদের যে ক্যালকুলেশনটা করতে হবে আমরা একটা ইনভার্সের ফর্মুলা এখানে ব্যবহার করব ইনভার্সের ফর্মুলা ব্যবহার করে আমরা ক্যালকুলেশন করব তো ইনভার্সের ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি আমরা কি পাবো আমরা যদি ইনভার্সের ফর্মুলা ব্যবহার করি তাহলে আমরা পাবো থিটা মাইনাস ফাই ইকুয়াল টু tan ইনভার্স ডিভাইডেড বাই 2 tan ইনভার্স থিটা মাইনাস সরি tan ইনভার্স মাইনাস 1 বাই e আর এই দুটা যদি আমরা এখানে ক্রস করে দিই ক্রস গুণ করে দিই দিস ইজ 2 আচ্ছা এরপর আমরা যেটা করব আমরা থিটা ইকুয়াল টু আমরা কি ধরব থিটা ইকুয়াল টু লক্ষ্য করো থিটা ইকুয়াল টু আমরা কিন্তু লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু थीटा इक्वल टू कॉस इनवर्स एक्स स्क्वायर सिमिलर वे ते हम लोग फाई इक्वल टू लिखते पड़ी कि कॉस इनवर्स
y স্কয়ার তাহলে এখানে আমরা এখন চলে যাব এখানে আমরা চলে গিয়ে এটা লিখব থিটা ইকুয়াল টু cos ইনভার্স x স্কয়ার মাইনাস এখানে আমরা যেটা লিখব সরি cos ইনভার্স y স্কয়ার দ্যাট ইজ সাম কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ক্যান বি রিটেন অ্যাজ k এটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে k হিসেবে ধরে নিলাম এখন আমরা যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো আমরা পাবো মাইনাস 1 x স্কয়ার আর x স্কয়ারের চেইন রুল অ্যাপ্লাই করলে আমরা এখানে 2x লিখব এটা প্লাস হয়ে যাবে আর প্লাস হয়ে গেলে এখানে 2y আর এখানে আমরা লিখব এখানে আমরা চলে যাব এখানে এখানে সরি এটা হচ্ছে 4 হবে x টু দি পাওয়ার 4 কারণ স্কয়ার আছে কারণ আমরা এখানে ফর্মুলা এটা ইউজ করছি আমরা যে ফর্মুলা ইউজ করছি cos ইনভার্স x dx দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই x স্কয়ার তার মানে এখানে x স্কয়ার আছে দ্যাট উইল বি x টু দি পাওয়ার 4 সিমিলার হইতে এটা হবে 1 মাইনাস y টু দি পাওয়ার 4 আর এখানে তো আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তার মানে dy dx দ্যাট ইজ ইকুয়াল টু 0 এরপর আমাদের যে কাজটা করতে হবে কিছু ছোট ক্যালকুলেশন তো ক্যালকুলেশনটা করলি আমরা বুঝি পারছো আমরা সহজে dy dx এর ভ্যালু পেয়ে যাব দেন আমরা কি লিখব dy dx ইকুয়াল টু dy dx ইকুয়াল টু একটা করে স্টেপ লেখাই ভালো ইনটু এখানে 2y আর রুট ওভার 1 মাইনাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা এখানে ইকুয়াল করে নিলাম এটা ইকুয়াল করে নিলে আমরা কি পাবো ইকুয়াল করে নিলে আমরা যেটা পাবো সেটা হলো 2x আর রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 তাহলে আমরা বলবো dy dx ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করার মাধ্যমে কি পাবো আমরা পাবো x রুট ওভার 1 মাইনাস y টু দি পাওয়ার 4 অ্যান্ড y রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে তো আমরা প্রমাণ করলাম খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তো তোমাদের এখানে একটা কথা আমি বলে রাখবো তোমরা আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল দেখতে থাকো আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত অঙ্ক নিয়ে আসছি যারা প্রথম দেখছো তাদের বলবো তোমরা পারলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আশা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং এখানেই শেষ করলাম